তারপর তোমার এর সাথে কাজ করে। গত 25 নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত চলছে ব্যাপক সহিংসতা। সারা দেশে উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রধান বিরোধী দল ছাড়া শেষ হলো নির্বাচন। এ নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ, ফলাফল ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের বিভিন্ন মহলে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন অভিমত দিয়েছেন দেশের বিশেষজ্ঞ মহল। দশম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে বৈধ হলেও তা রাজনৈতিকভাবে অবৈধ হয়েছে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সাংবিধানিকভাবে এই নির্বাচনটি একটি বৈধ নির্বাচন, কিন্তু নৈতিকভাবে এই নির্বাচনটা গ্রহণযোগ্য নয়। কারণ একটা নির্বাচনই সকল প্রশ্নের জন্ম দেয় না, সকল প্রশ্নের জন্ম দেয় না। আমরা একটা নির্বাচন পেয়েছি, কিন্তু এই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। দ্বিতীয়ত, এই নির্বাচনের যে ফলাফল আমরা পেলাম এবং পত্রপত্রিকায় নির্বাচনের যে প্রতিবেদন আমরা দেখেছি, তাতে করে এই নির্বাচনের গ্রহণযোগ্যতাটা একটা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন না হওয়াতে জাতিসংঘের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষকরা আসেনি। তাই এ দশম জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না এমনটাই অভিমত দেন তারা। আন্তর্জাতিকভাবে সব দেশেরই একই নিয়ম যে মানুষ তাদের চাওয়া পাওয়া এবং তাদের স্বার্থ এবং তাদের লক্ষ্য অর্জন করতে তারা কিন্তু তাদের সরকারকে নির্বাচন করতে চায়, এবং এই লক্ষ্যেই কিন্তু আমাদের নির্বাচন প্রক্রিয়া। তো স্বাভাবিকভাবেই একটা নির্বাচনের মাঝ দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটতে হয়, জনগণের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা এবং তাদের ইচ্ছের এরই বাস্তবায়ন হলো একটা নির্বাচন। কিন্তু যদি সেই নির্বাচন জনগণের ইচ্ছের আকাঙ্ক্ষার বাইরে চলে যায়, তাহলে মনে হয় এই নির্বাচনটা ওই দেশের জনগণের কাছে তো গ্রহণযোগ্য হয়ই না, এবং আন্তর্জাতিকভাবেও সেই গ্রহণযোগ্যতা পাবে না। ষষ্ঠ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে যে সংকট তৈরি হয়েছিল, দশম জাতীয় সংসদেও একই সংকট তৈরি হয়েছে যা কাম্য নয়। তাই এই অবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিত সরকার ও বিরোধী দলের এমনটাই মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। তো এর মধ্যে দিয়ে একটা বাজে দৃষ্টান্ত স্থাপিত হলো, অর্থাৎ এটা প্রমাণিত হলো যে ক্ষমতাসীন সরকার যদি ইচ্ছে করে তাহলে তারা এ ধরনের একটা যেন তেন প্রকারে একটা নির্বাচন করা সম্ভব। সারা বিশ্বের মানুষ যখন, বিশেষ করে দাতা গোষ্ঠী যখন প্রথম থেকেই বলে আসছিল যে এই নির্বাচন সকল দলের অংশগ্রহণ হওয়া প্রয়োজন, ঠিক তখন এই নির্বাচনটা আমাদের নানা প্রশ্নের মধ্যে ফেলে ঠেলে দেবে এবং এই নির্বাচনটা গ্রহণযোগ্যতা থাকবে না। জাতিসংঘের মূলনীতি অনুসারে গণতান্ত্রিক দেশের মোট ভোটারের 50% ভোট গ্রহণ না হলে তা গ্রহণযোগ্য পাবে না। সে অনুসারে দশম নির্বাচনে 50% ভোট কাস্ট হয়নি, ফলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে এ নির্বাচনের ফলাফল ও গ্রহণযোগ্যতা, এমনটাই জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। বিভিন্ন দলিল থেকে যদি আমরা দেখি, তারপরে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল মানবাধিকার যে ঘোষণা সেগুলো দেখি, তাহলে সেখানে আমরা দেখি যে অন্তত পক্ষে 50% ভোট না পড়লে গ্রহণযোগ্যতা পায় না। আলোচনার মাধ্যমে সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যক্তিদের দ্বারা নির্দলীয় সরকার ব্যবস্থা চালু করা যেতে পারে, তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। এতে সব দলের অংশগ্রহণে অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতিবিদরা গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করবেন এমনটাই মনে করেন দেশের এই বিশেষজ্ঞরা। যেখানে শারদ পিপলস পার্টি মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা। তো ক্ষমতাসীনরা ক্ষমতায় রেখে